সুহেল সুহেল সিলেট জিন্দাবাজারে ফলের ব্যবসা করে। সেটা মৌসুমের যে কোনো ফলেই হতে পারে, তবে আজকে আমি তাকে দেশি বড়ইয়ের জন্য উপস্থাপন করছি। কারণ আপনারা জানেন, বেশ কিছুদিন আগে আমি দেশি বড়ইয়ের একটি প্রতিবেদন দিয়েছিলাম। সেখানে বড়ইয়ের যে দাম সেটা অনেক অনেক বেশি ছিল, সাধ্যের বাহিরে। 2024 প্রবেশ করে গিয়েছে, এই দিনে দাঁড়িয়ে ও এই দেশি বড়ইগুলো বিক্রি করছে 250 টাকা কেজি। তবুও অনেকটাই বেশি, অনেকটা বেশি হওয়ার যে কারণ সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। এখনও বড়ই পাকার সময় হয়নি, গাছে গাছে কেবল ধরেছে, যার জন্য এই যে দেশি বড়ইগুলো আছে সেগুলোর চাহিদা যেমন এবং সেই ক্ষেত্রে দামটাও ঠিক তেমনই। সুহেলকে আমি যতটুকু জিজ্ঞেস করেছিলাম, সে এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে সিলেট শহরে। এই যে এই ধরনের ব্যবসাগুলো আছে, যারা বাছাই করে নিয়েছে তাদেরকে আমি সব সময়ই দেখেছি সফলতার সাথে ব্যবসাটা করে আসতে। কারণ এই ধরনের ব্যবসাগুলোতে পুঁজি কম হলেও লাভটা অনেক বেশি, তেমনি সুহেলের ক্ষেত্রেও এটি হয়েছে। সুহেলকে যখন জিজ্ঞেস করেছিলাম যে এই ফলগুলো সে কোথা থেকে আনে, তখন সে বলেছিল ঢাকা থেকে। এই বিষয়টাতে আমার একটু কটকা লেগেছে। সম্ভবত এই ফলগুলো ঢাকা থেকে ও আনে না, অন্য কেউ হয়তো আনে, সে আর থেকে নিয়ে আসে এরকম। ওর মামা এই ব্যবসার সাথে জড়িত আছে, তবে সবসময়ই ওকেই এখানে বসিয়ে রাখে, ওই বিক্রি করে। তার মামা শুধু ম্যানেজমেন্টের সাথে জড়িত। দেশি বড়ইয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সত্যি বলে কুল পাবো না, কারণ দেশি বড়ই বাংলাদেশের ঐতিহ্যের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কেবল আমরা যারা একটু আগের প্রজন্মের মানুষ আছি, 2-10 বছর আগের এরকম, তারাই এই দেশি বড়ইয়ের কদরটুকু বুঝবো। বর্তমানে দেশি বড়ইয়ের তুলনায় বাহারি, মিষ্টি এবং যে সুন্দর সুন্দর বড়ই আমরা দেখতে পাই, সেই বড়ইগুলোর পরিমাণটাই অত্যন্ত বেশি, কিন্তু দেশি বড়ইয়ের পরিমাণটা একেবারেই কম। মানুষ এই বড়ই চাষের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছে। কেবল ক্রেতারা মৌসুম ছাড়াই একটু বেশি ক্রয় করে, মৌসুম এলে তারা এই বড়ইটা কম ক্রয় করে এবং এর যে দাম সেটা অনেকটাই কমে যায়। সুহেল যে বড়ইটি বিক্রি করছে, সেই বড়ইটির স্পেসিফিক নাম আমি বলতে না পারলেও দেশীয় যত ধরনের বড়ই আছে সেই বড়ইগুলো কোনোটা একটু ছোট, কোনোটা একটু বেশি টক, কোনোটা আবার একটু বেশি মিষ্টি। এই ধরনের বড়ইগুলো বাংলাদেশের মাটিতে ঠিক এমনিতেই হয়ে থাকে, এমনিতেই গাছ নিচ থেকে উঠে বড় হয়ে যায় এবং এমনিতেই ধরে থাকে। সরকারি যে রাস্তা আছে সেই রাস্তাগুলোর দিকে তাকালে আমরা প্রচুর বড়ই গাছ দেখতে পাই এবং সেখানে প্রচুর বড়ইও থাকে। সেই বড়ইগুলো আবার যার ইচ্ছা হয় সে পেরে নিয়ে যায়, কেউ বা একটু বেশি পেরে বাজারে তোলে। তবে এই বড়ইগুলোর ক্ষেত্রে, আজকের এই বড়ইগুলোর ক্ষেত্রে আমি এটি বলছি না, কারণ এই বড়ইগুলো একেবারেই চাষের। যারা আগাম জাতের বড়ই চাষ করেন, যে কৃষকরা, তারা এই বড়ইগুলো চাষ করেছেন এবং সারা বাংলাদেশের একটা সময় এসে তারা সেল করে থাকেন বড়ইয়ের মৌসুমের আগে, যার জন্য ওনারা আবার লাভবান। মৌসুম এলে ওনাদের এই ব্যাপারটা একটু কমে যায়, লাভটা একটু কমে যায়। ভিউয়ার্স, আপনারা হয়তো জেনেছেন যে আমি এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেটের জিন্দাবাজার থেকে। যারা যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।